হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর হ্যাঁ, আজকে ভিডিও শুরুতেই কিছু কথা বলে রাখি, যখন ভিডিওটা দেখবে প্লিজ 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 একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এবার চলো তো আজকে দিনটা শুরু করা যাক। আজকে আমি উঠেছি 7:45 সময়, এখনো উঠেছি বললে একটু ভুল বলাই হবে, কারণ দেখতেই পাচ্ছ এখনো সোফায় বসে আছি আমি, কিন্তু কাজ হয়েছে কিছুটা। আমি 7:45 উঠলাম, বাথরুমে সব জলগুলো ভরলাম, তারপর আমি বেসিনে কালকে রাতে বাসন ছিল ওগুলো ধুলাম, মানে খেয়েছি আমরা তিনজনে সেগুলো ধুলাম, তারপর চা করলাম। চা করে এসে তারপর আমি নিজে একটু ফ্রেশ হয়েছি আগে, তারপর এখন বসে আছি, ভাবছি গাছে জল দিতে যাব। তো এখনো 9টা বাজতে অনেকটাই দেরি আছে, 9টায় জলটা চলে যাবে বাইরের কলে, তো 8:15 বাজে এখন, যাব এখন, দেখি বাইরে জলটা দিয়ে আসি। দেখে বুঝতেই পারছো যে কেউই ওঠেনি, আমি নিজেই বাড়ি পাহারা দিচ্ছি এরকম। যদিও আমি অনেকটাই লেটে উঠলাম, বললাম আমি 7:45 থেকে উঠেছি, আর এখন বাজে 8:15, 8 ঘন্টাই হয়েছে সবে। তাই জন্য আজকে ঠিক না এনার্জিটা পাচ্ছি না, তাই জন্য একটু আবার সোফায় এসে এত কিছু করে আবার একটু সোফায় এসে বসলাম এই আর কি। তো বসলামই যখন তখন ভাবলাম যে ভ্লগটা শুরুই করা যাক এখান থেকে। তো আজকে না আমাদের একটু প্ল্যান আছে, আগের বার যখন আমরা এসেছিলাম লকডাউনের জন্য সম্ভবত তেঘরিয়ার মন্দির খোলা বন্ধ খোলা বন্ধ এরকম শুনছিলাম, তো আমরা না আর রিক্স নিয়ে যাইনি, কারণ কি বলতো মন্দিরে গিয়ে ফিরে আসতে খুবই খারাপ লাগে, তাই জন্য আর যাইনি আগের বার। তো এবার তো আর ওরকম বন্ধ ফন্ধ থাকবে না, তো তেঘরিয়া আমাকে ভীষণভাবে টানে। হ্যাঁ, হতে পারে মন্দিরটা চাকলার মতো বা এরকম কচুয়ার মতো বড় নয়, বা এরকম চাকলা কচুয়া যদিও আমি যাইনি, সবার মুখে শুনেছি। তো চাকলা গেছিলাম, মা বাবা বলে অনেক ছোট্টবেলায় নিয়ে গেছিল, তো আমার কিছু মনে নেই সেরকম ভাবে, তারপরে যাওয়া হয়নি। আর তেঘরিয়া আমি বারবার গেছি, মানে বারবার, আগে মাঝে এরকম হয়ে গেছিল প্রত্যেক মাসে আমাকে একবার করে যেতেই হবে। তো বিয়ের পরেও গেছি অনেকবার আমরা, কিন্তু মানে কোথাও যাওয়ার নেই, শনিবার আছে চলো একটু পুজো দিয়ে আসি এরকম ব্যাপার। তো মশা একটা, তো ওই জন্যে ভাবছি আজকে যাব, এবারও যাওয়া হয়নি এসে থেকে, একটার পর একটা দেখছোই তো তোমরা, আমি একদিনও কি বসেছিলাম বলো, তো একটার পর একটা চলছিল, তাই জন্য যাওয়া হয়নি। আজকে ও আর আমি যাবো একটু পুজো দিতে, পুজো দিয়ে চলে আসবো সাথে সাথেই, কারণ পাপা বাড়িতে একা থাকবে, একা একার কে, তো যাব পুজোটা দেবো চলে আসবো। আর কালকে তো আমরা আম্মাকে আনতে যাব, তোমরা সবাই জানো অনেকবার বলেছি, তো ওখানে ওখানে একটা ওখানে কি বলবো না, ওখানে আর কি হবে, ওখানে আম্মাকে আনতে যাব, সকালে বেরোবো, দুপুর ওখানে খাওয়া দাওয়া করবো, বিকেলের দিকে আম্মাকে নিয়ে বেরিয়ে আসবো আমরা, এই সবই প্ল্যান প্ল্যান আছে। তো চলো আপাতত গাছে জলটা দিয়ে আসি। বাজে 12:27 আর মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে, মোটামুটি না সবই হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সবটাই হয়ে গেছে। রান্না তো আগেই করেছি আজকে, আজকে স্নান করে তো আমি রান্না করার রিস্কটা নেইনি, কালকে পূর্ণিমাটা ছিল তাই ভাবলাম যে আগে স্নানটা করে নি, পুজোটা দিয়ে নি, তারপর রান্নাঘরে আসবো। তো আজকে তো সবটাই হয়ে গেছে, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে হয়েছে ডাল, বেগুন ভাজা, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি, আর হয়েছে ভোলা মাছ, এই আজকের মেনু। তো চলো এবার একটু আমি ঘরে যাই, আজকেও চলে এসছে বসে আছে, চল চল চল। পুরো স্লিম ফিগার, স্লিম ও জিরো ফিগারে, তাও এখন ওই দেখো ওই দেখো, খুব
খুলছি ভালো লাগছে না, তাও এখন একটু গায়ে লেগেছে মনে হচ্ছে। বাবা পেছনের হাঁটি গুলো পুরো বার করা ছিল। চল হাঁট। সব পরিষ্কার করে দেবে এক্ষুনি। হ্যাঁ এক্ষুনি খেয়ে নেবে, পুরো প্রচন্ড রোদ দাঁড়িয়ে থাকা যায় না, এক্ষুনি প্রচন্ড খিদে পায় ওর। এটা খেয়ে নাও, আবার আমাদের হাতের দিকে তাকিয়ে থাকে। ও খেতে থাকুক, আমরা যাই। টম্পিকে আজকে খেতে দিয়ে এলাম, দেখতেই পেলে। আর বিড়াল গুলোকে না ভিডিওতে দেখানোই যায় না আমাকে। শতাব্দী দিদি বলেছো, আমি মনেও রেখেছি কথাটা, কিন্তু ওদেরকে দেখাবো কি, মানে এত বিচ্ছু এত বিচ্ছু, ওই কুকুরটাকে টেক্কা দেয় পর্যন্ত আজকে। আর আজকে না জানি না কেন আসেইনি ওরা, আজকে বোধহয় ও আসলে বিড়াল গুলো এই গলির না, আর এই কুকুরটাও এগুলির না যদিও, কিন্তু ওকে কেউ বোধহয় যেখানে থাকতো সেখানে কেউ খেতে দিত না, ওই জন্য ও এখানে এসে ওরকম টগর গাছতলাটায় আমাদের ছায়া চলে আসে, তো ওখানে ও এসে বসে থাকে, ওখানে ওকে পাওয়া যায়। আর আজকে বিড়ালগুলো হচ্ছে পিছনের গলি, বুঝলে তো, বোধহয় ওখানে কেউ খেতে দিয়েছে আজকে আর এখানে আসেনি ওই জন্যে। তো দেখি, প্রত্যেকদিনই আসে, সকালবেলাও একটু মেয়াও মেয়াও করছিল, তো এখন আর আসেনি। যাই হোক, তোমাদেরকে বলেছিলাম যে আজকে তেঘরিয়া যাব, এবার এখনো বলতে পারছি না যে যাবই, কারণ ওর লেগে গেছে একটু ঠান্ডা, তো এখনো একটা ঠান্ডার ওষুধ খেলে তো ঘুম হয়, তো এখন ভাবছে একটা খাবে, খেয়েতে ঘুমাবে, তো এখন 2:30 বাজে, দেখা যাক, যদি 5টায় উঠেও যেতে ইচ্ছে করে তাহলে যাব, নইলে আর যাব না আজকে, তো পরে দেখা যাক কবে যাই, আবার আদৌ যাওয়া হয় কি না। আর তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। এখন বাজে বিকেল 5:25, আর হঠাৎ না একটা কেমন গরম লাগলো, তো দুপুরে আজকে ঘুমটাও হয়নি, মোটামুটি ঝুলঝুল কুলেই চলে এসেছিলাম, ছাদে এসে হাত দিয়ে ধরে বাঁধলাম ওকে, দেখতে পাচ্ছি তো, ওর জন্য আজকে সব প্ল্যান ভেস্তে গেল। ও তোমার জন্য কি হয়েছে তোমার? এসির হাওয়া খাওয়া একটু তো ওই কারণেই আর যাওয়া হলো না। দেখি আমরা পরে স্যাটারডে বা সানডে যাব, যাব এবার অবশ্যই, বলেছি যখন এবার যাবই। তো আর এই চোখটা না কেমন চুলকাচ্ছিল, দেখো চুলকাতে চুলকাতে ফুলেও গেল, এত হাওয়া না ঝুলটা ছেড়ে ঠিক হচ্ছিল না, তাই জন্য হাতে ধরেই বেঁধে নিয়েছি। আর পাপা দুপুরে আজকে আবারও ঘুমিয়ে গেছিল, জানি না উঠে আসবে কিনা, আসার সময় তো বলে এলাম আমরা, দেখা যাক কি করে। তো একটু হেঁটে নিয়ে এলাম যখন ছাদে এত খাটনি করে, তো একটু একটু রেডি শেডি হয়ে নিয়েছি, এখন যাবো আমরা বিড়ালটি। তো ওর তো আজকে এমনি ছুটি ছিল, তো তেঘরিয়া গেলে তো একদম বেরোতামই, একটু বিড়ালটিতে দরকার আছে তাই যাচ্ছি, যাবো, বেশিক্ষণে কাজ নেই, চলে আসবো আবার, তো চলো যাওয়া যাক। আশা করি দেখে বুঝতেই পারছো যে কোথায় বসে আছি, এই যে জানলার এখানটাতে বসে আছি, সুন্দর না একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো আজকে না আর বিড়াটি থেকে আসার পর তোমাদের সাথে আর কথাই হয়নি, সত্যি কথা বলতে আমি এখন টাইমই পাইনি, এই 11:05 বাজে 8:30 পর আমি এখন এসে একটু বসলাম, অনেকটা কাজ করেছি, অনেকটা কাজ করে এগিয়ে রেখেছি কালকের জন্য, কালকে যেহেতু যাব কি, তাই জন্যে অনেকটা কাজই করে রেখে দিলাম। কালকে চিকেন করব, তো তার জন্যে চিকেন হবে দু ভাগে, একটা হবে আমাদের আলু পেঁপে দিয়ে, ওর আর আমার স্টু মতো, মানে ঝোল মতো যেটা করি আর কি, আর পাপা মামুনিরটা করব হচ্ছে পেঁপে দিয়ে বিনস দিয়ে এইসব দিয়ে, মানে পেঁপে আর বিনস দিয়েই করব চিকেনটাকে ঝোল ঝোল, আর পাপার জন্য শিম সেদ্ধ দেবো, এগুলো হবে সবটাই কালকে সকালে। এবার ওর আর আমারটা ভাবছো সকালে কেন, রাতে এসে না আর ইচ্ছে করবে কি করবে না, আর দুটো প্রেশার কুকার রয়েছে, দুটো প্রেশার কুকারে দুটো বসিয়ে দেবো, অসুবিধে কিছু হবে না। ওই সবজিগুলোকে সব কেটে রাখলাম, তারপর মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন কেটে সব আমি পেস্ট করে নিয়ে তারপর মাংসে মাখিয়ে রাখলাম, মাখিয়ে রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, যাতে কালকে সকালে আর আমাকে মশলাটা করতে না হয়। তারপর করলাম হচ্ছে আজকে রাতের জন্য তোজো সবই, পাপার জন্য করলাম হচ্ছে, সরি, পাপার জন্য করলাম হচ্ছে ফুলকপি, পটল আর কড়াইশুঁটি, টমেটো,
ধনে পাতা এসব দিয়ে একটা সবজি মতো ছোট্ট ছোট্ট করে কেটে, আর আমাদের জন্য করলাম আলু চচ্চড়ি, আর রাতে করলাম হচ্ছে পরোটা। আজকে হয়েছে পরোটাটা, কালকে রুটি খেয়েছিলাম। তো এই সমস্ত কাজ করে না আর টাইম হয়নি যে তোমাদের সাথে কথা বলি বা কিছু করি। আর আমার বরকে তো জানোই, যদি বলি একটু যে ফোনটা নিয়ে আসো তবেও আসবে, নয়তো ও যাবেও না নিজে থেকে। যাই হোক না কেন, চলে আজকের মতো দিনটাকে এখানেই শেষ করছি, খুব ব্যস্ত একটা দিন গেছে গিয়ে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। পাপা যদিও বা না করছে যে রান্না করে যেতে হবে না অত সকালে উঠে, আমি বলেছিলাম তপন কাকুকে গাড়ি নিয়ে 9টায় আসতে বলো, তো এরা বলছে না 8টায়, 1টায়, 1টায়। তো ওই জন্য আর কি একটু পাপা বলছে তোকে রান্না করতে হবে না, কিন্তু সেটা তো হয় না এই আর কি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা।